জয়েন বন্ধুরা তোমাকে ছোট তোমাদের প্রিয়েন হ্যাঁ আমি তোমাদের সামনে যে রাজ্যের দমকল বিভাগে নতুন নিয়োগ দু হাজার চব্বিশে এখানে তোমরা যারা মাধ্যমিক পাশ করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে রাজ্যের তেইশ জেলা থেকে তোমাদের প্রত্যেকে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে দীর্ঘ প্রতিকার অবসান ঘটল তোমরা জানো যে রাজ্যের যে দমকল অথবা ফায়ার অপারেটারের যেটা ভ্যাকান্সি তোমাদের শূন্য পদ ছিল সেটার বহু দিন ধরে অফিসিয়াল নোটিফিকেশন জারি করছিল শর্ট নোটিফিকেশন দু হাজার চব্বিশেই তোমরা প্রত্যেকে জানো সেটার দীর্ঘ প্রত্যেকের অবসান ঘটল বয়স বেতন যোগ্যতা পরীক্ষা শেষ তারিখ আমি টোটাল অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করছি ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো দেখে যারা এলিজিবেল হবে তারা প্রত্যেকে আবেদন করবে আর আমি করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করাবে আসলে প্রত্যেক আমি টোটাল অফিসিয়াল নোটিফিকেশানের বিজ্ঞপ্তিতে আমরা আলোচনা করছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো নোটিফিকেশনের বিজ্ঞপ্তি এখানে আমি প্রথমেই দেখে দিচ্ছি এখানে তোমরা রিটেন এক্সাম এখানে যেহেতু পরীক্ষার মাধ্যমে নিয়োগ করায় এখানে রিটেন এক্সাম যারা দেবে তারা তো চাকরিটা পাবে তাদের জন্য রিটেন এক্সামে তোমাদের কোথায় কোথায় সিট রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে কলকাতা নর্থ কলকাতা সাউথ যেখানে তোমাদের বারোইপুর যেখানে ডায়মন্ড হারবার যেখানে ব্যারাকপুর বারাসাত কৃষ্ণনগর হাওড়া চিনসুরা যেখানে বর্ধমান আসানসোল পুরুলিয়া মেদিনীপুর তামলুক ঝাড়গ্রাম তোমাদের বাঁকুড়া যেখানে শুড়ি যেখানে ব্যারাকপুর যেখানে মালদা বালুরঘাট কালি মানে রায়গঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং এবং দার্জিলিং এই যে সাতাশটি লোকেশন আশা করব এই সাতাশটি লোকেশনে কারো কোনো অসুবিধা হবে না এক্সাম সেন্টার নিয়ে এখানে তোমরা প্রত্যেকেই এক্সাম কোনো দিতে হবে এখানে একটিমাত্র পরীক্ষা হবে যা একটিমাত্র পরীক্ষা পাস করবে তারাই এখানে সরকারি চাকরি পেয়ে যাবে যেখানে তোমাদের ফায়ারম্যান যেটা জব পোস্ট বলা হয় সে পোস্টের ক্ষেত্রে এখানে তার জন্য তোমাদের এক্সাম সেন্টারগুলো আমি দেখে দিলাম তোমরা সে দেখে শুনে তোমরা অ্যাডমিট কার্ড পাবে সেখানে যেয়ে তোমাদের প্রত্যেকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পর তোমাদের আনসার কী দেবে আনসার কী দেওয়ার পর রেজাল্ট প্রকাশিত করবে যাদের রেজাল্ট পাস করবে তারা এখান থেকে সর্বকুল তোমরা চাকরি পেয়ে যাবে আমি টোটালি আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা এলিজিবেল হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই নিয়োগের বিজ্ঞপ্তি কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিক হবে এটিতে আছে আমি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব তার আগে আমি তোমাদের টোটালি ডিসকাস করছি এখানে যেন তোমার বুঝতে ক্লিয়ার হয়ে যায় যেখানে তোমরা যারা ভিডিওটি দেখছো এই ভিডিওটি দেখার পর যেন অন্য কোনো ভিডিও দেখার জন্য না প্রয়োজন পড়ে তাদের আমি তোমাদের টোটালি আলোচনা করছি এখানে ওই ডম্বল পাবলিক সার্ভিস কমিশনের যে ফায়ারম্যানের ভ্যাকান্সির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদের প্রত্যেকে আবেদন করতে হবে যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা যেন ফায়ারম্যানের পোস্টের ক্ষেত্রে এক হাজার শূন্য পদ আছে এই শূন্য বটটি আরও বাড়তে পারে এই শূন্য বুটটি আরও বাড়বে এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে একশো দশ টাকা দিতে হবে যেখানে ফায়ারম্যান পদের স্যালারি বাইশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার দুশো টাকা দিতে স্যালারি পাচ্ছ লেভেল সেম তোমাদের প্রত্যেকে স্যালারি পেয়ে যাবে সেখানে তোমরা প্রত্যেকে চাইলে আবেদন করতে পারো এখানে যেটা এজ লিমিট ধরা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ হয়ে তোমাদের বয়স ধরা হবে এর মধ্যে যারা ইউআর আঠেরো থেকে সাতাশ ওবিসি হয়ে থাকলে আঠেরো থেকে তিরিশ এস সি এস টি হয়ে থাকলে আঠেরো থেকে বত্রিশের মধ্যে এজ লিমিট হতে হবে তোমার যদি হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবজন করতে পারছো এখানে আমরা দেখবো সিলেকশন প্রসেস এটা কীভাবে নিয়োগটি করাচ্ছে এটার সিলেকশন প্রসেস কী রয়েছে এটি কীভাবে নিয়োগটি করাচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছে প্রথমত এখানে রিটেন টেস্ট দিতে হবে এখানে যারা রিটেন টেস্টে পাস করবে যারা রিটেন এক্সামে পাস করবে তারাই এন্ডোরেন টেস্টে ডাক পাবে এন্ডোরেন টেস্ট দেবে তারপরে হবে তোমাদের পার্সোনালি টেস্ট তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এই চারটা ধাপ আর রিটেন এক্সাম তোমাদের আমাদের ধাপের মধ্যে যারা চারটা ধাপে পাস করবে আর এখানে কোনো ইন্টারভিউ থাকছে না তারা এখানে সিলেকশন পেয়ে যাবে এটা কীভাবে নিয়োগ করাচ্ছে আমি নোটিফিকেশনে আলোচনা করছি এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি দেখলাম যে তোমাদের মাস্ট মাধ্যমিক পাস যারা মাধ্যমিক পাস করছে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ কোনো সুযোগ থাকছে যারা দু হাজার চব্বিশে চাকরি পাবে না তারা দু হাজার চব্বিশে যারা চাকরি পাবে না তোমরা ধরে রাখতে পারো তোমাদের দু হাজার পঁচিশ কারণ দু হাজার ছাব্বিশেও হবে না কারণ দু হাজার চব্বিশে এত সংক্রান্ত ভ্যাকান্সি নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা আলোচনা করছি দেখতে পাচ্ছ যেখানে হাইট এখানে হাইট কত লাগবে এবং চেস্ট আমাদের কত লাগবে এইখানে তোমরা যারা ইউআর জেনারেল প্রার্থী রয়েছো তাদের ক্ষেত্রে একশো সাতষট্টি পয়েন্ট সিক্স সেন্টিমিটার একশো সাতষট্টি পয়েন্ট সিক্স সেন্টিমিটার আর এখানে চেস্ট নর্মালি তোমাদের কিন্তু একাশি পয়েন্ট থিন কোন তোমাদের লাগবে আর ফুলে পাঁচ সেন্টিমিটার কিন্তু করতে হবে আর যারা বোরখা গারওয়ালি রাজবংশী এবং শেডুল ট্রাইব প্রার্থী রয়েছ তাদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার আর ফুলে তোমাদের নর্মালি বুকের সাথে মাপ একাশি পয়েন্ট তোমার থ্রি সেন্টিমিটার আর ফুলে পাঁচ সেন্টিমিটার কিন্তু এক্সট্রা করতে হবে এটা প্রত্যেকের ক্ষেত্রে লাগছে এখানে তোমরা দেখতে পাচ্ছো যারা ইউআর জেনারেল প্রার্থী আর যারা এসসিএসটি ও তোমরা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এখানে তোমরা প্রত্যেকে আবেদন করবে তারপরে তোমাদের দেখলাম যে তোমাদের ইন্ডোরেন্ট টেস্ট এখানে তোমাদের কী চা হচ্ছে দেখতে পাচ্ছ ইন্ডোরেন্ট টেস্ট মাস্ট হ্যাভ দ্য কোয়ালিফাই তোমাদের ফোর ফলোইং এখানে তোমাদের চারটা রয়েছে এখান থেকে তোমার ছটা রয়েছে যে কোনো তোমার চারটাকে কোয়ালিফাই করতে হবে তারপরে তুমি ফায়ারম্যান জব পোস্টে তুমি জব পোস্টিং পাবে এখানে কি রয়েছে আমি টোটাল দেখেছি এখানে প্রথমত পাঁচ মিনিটে তোমাদের হাজার মিটার মাঠ কভার করতে হবে পাঁচ মিনিটে হাজার মিটার মাঠ কভার করতে হবে আর তোমার থাকছে দুই নম্বর থাকছে লেদার ক্লাইম্বিং উইথ টোয়েন্টি সেকেন্ড একটি মই থাকবে যে মইয়ের সাহায্যে নির্দিষ্ট উঁচুটা ওঠার তোমাদের দক্ষতা থাকতে হবে তারপরে আমরা দেখবো যেটা পোস্টটা হয়েছে লেফটিং অ্যান্ড ক্যারিয়ন উইথ তোমাদের কোন থাকছে তেষট্টি পয়েন্ট ফাইভ কেজি যেখানে বহন পঞ্চাশ মিটার মাঠ কভার করতে হবে এটা কিন্তু কাদের মধ্যে তোমাদের ঘাড়ের মধ্যে চাপে দিয়ে পঞ্চাশ মিটার মাঠ কোনো কভার করতে হবে এখানে কোনো সময়ের উল্লেখ নেই যখন তোমরা করে তোমাদের সময় কিন্তু বলে দিবে যে তেষট্টি পয়েন্ট ফাইভ কেজি বহন তোমাদের কাঁধে নিয়ে পঞ্চাশ মিটার মাঠ কভার করতে হবে সেটা তোমাদের এক মিনিট অথবা দুই মিনিট তোমাদের সময় দেবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোনো তিন নম্বর চার নম্বর পয়েন্টে কী উল্লেখ করা যায় যে রূপম থার্ড স্টোরি আমাদের স্ট্যান্ড আপ যেখানে তোমার থাকছে এক মিনিটে তোমাদের এক মিনিটে তলার উঠার দক্ষতা থাকতে হবে এখানে তোমরা দেখতে পালে যে এক মিনিটে তোমাদের তলার উঠার দক্ষতা থাকতে হবে আর যদি তোমাদের থাকছে রূপম ক্লাইম্বিং যে ইউজিং অনলি হ্যান্ড ওয়েট টোয়েন্টি সেকেন্ড এখানে সাইড সেকেন্ড সরি এখানে তোমাদের সাইড সেকেন্ড চা হয়েছে যেখানে হাতের সাহায্যে হাতের সাহায্যে একটা রশি দিয়ে তোমাদের ওঠার দক্ষতা থাকতে হবে এখানে কোনো পায়ের টাচ কোনো করানো হবে না এখানে কোনো শরীর স্পর্শ করবে না এটা শুধুমাত্র হ্যান্ড মানে হাতের সাহায্যে তোমাদের সাইড সেকেন্ড মানে অর্থাৎ এক মিনিটে তোমাদের নির্দিষ্ট উচ্চতা ওঠার দক্ষতা থাকতে হবে আর তোমাদের থাকছে জাম্প ওয়ান পয়েন্ট টু টু মিটার ওয়ান পয়েন্ট টু টু মিটার তোমাদের হাই জাম্প থাকছে এটা হলো তোমাদের ইন্ডোরেন টেস্ট এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে পে স্কেলের মান কত রয়েছে এখানে কত টাকা অবধি তোমাদের স্যালারি থাকবে যেখানে প্রথমত তোমরা দেখতে পাঁচ হাজার চারশো থেকে অর্থাৎ তোমরা প্রথম স্টার্টিং পয়েন্ট তোমরা পঁচিশ হাজার দুশো টাকার স্যালারি পাচ্ছ এবং তার সাথে গ্রেড পে তোমাদের ছাব্বিশশো টাকা থাকছে টোটাল তুমি যোগ করে দেখলে তুমি সাতাশ হাজার প্লাস সামথিং স্যালারি পাচ্ছ প্রথম তুমি যখন জয়নিং করবে সাতা হাজার প্লাস সামথিং স্যালারি পাচ্ছ প্রথমত তোমরা সাতাশ হাজার প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে তারপর অনেককে দেখে দিচ্ছি তোমাদের সিলেবাস কী কী এখানে সিলেবাস থাকবে সেটা তোমাদের আলোচনা করে দিচ্ছি এখানে প্রথমত যারা এখানে আবেদন করবে অনলাইনে আমাদের ফর্মটা ফিল আপ করছো তারা তোমাদের প্রথমত প্রত্যেকেই রিটিন এক্সাম দিতে হবে যেটা তোমাদের আশি নাম্বারে একটা পরীক্ষা হবে এখানে এক ঘন্টার সময় পাবে আশি নাম্বারের পরীক্ষা হবে এক ঘন্টার সময় পাচ্ছ যেখানে আশিটা প্রশ্ন থাকবে যেখানে আশিটা প্রশ্নের মান থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান এক এখান থেকে তোমাদের সাবজেক্ট কী কী থাকছে সেটি আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ চয়েস প্রশ্ন থাকবে মাল্টি চয়েস প্রশ্ন যেখানে তোমার চারটা অপশন থাকবে সেখান থেকে তোমার সঠিক উত্তর বেছে নিতে হবে এখানে দেখতে পাচ্ছ ইংলিশ থেকে কুড়িটা প্রশ্ন থাকবে জেনারেল স্টাডি থেকে তোমাদের চল্লিশটা প্রশ্ন এবং অ্যারেকমেটিক্স থেকে কুড়িটা প্রশ্ন টোটাল আশি নম্বরের প্রশ্ন থাকবে সব মাধ্যমিকের যে বইটি রয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সে প্রশ্নপত্র থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সে প্রশ্নপত্র থাকবে এখানে টোটাল ফুল সিলেবাস নিয়ে আলোচনা করে দিচ্ছি এই যেখানে দেখতে পাচ্ছ সিলেবাস এক্সাম এখানে ইংলিশ থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন থাকবে এখানে উল্লেখ করা হয়েছে এখানে চেকআউট করে নিতে পারো আর জেনারেল স্টাডি থেকে কোন কোন তোমাদের সাবজেক্ট থাকছে এখানে প্রত্যেকটি তোমরা দেখে নিতে পারবে এখানে জেনারেল স্টাডি থেকে এটুকু তোমরা সাবজেক্ট চেকআউট করে নেবে ছোট্ট একটা টপিক যেখানে অ্যারেকমেটিকের তোমাদের এলসিএম এল সি এম তোমার পার্সেন্টেজ টোটাল এখানে তোমাদের উল্লেখ করেছে এগুলো তোমরা চেকআউট করে নিতে পারো আসর প্রত্যেকে এটা তোমাদের এইভাবে নিয়ে রিক্রুটমেন্টই করেছে এবার এখানে তোমাদের মনে প্রশ্ন রয়েছে যে প্রশ্নটা কি এখানে তোমার কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এটা তো এই ফর্ম ফিল আপটি তোমরা জানো যে তোমাদের বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা যে মিসলিনসের পরীক্ষা তোমাদের এক্সামটে ফাইনাল কন্টাক্ট করে দিয়েছে একটা রিক্রুটমেন্ট হলে একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ হবে এবার যে রিক্রুটমেন্টে আমরা দেখতে পাবো সেটা এটা নোটিফিকেশন তোমরা দেখতে পাবে অক্টোবর মাসের মিডেল হাফে দেখতে হবে অক্টোবর মাসের মেডেল হাফে যেখানে তোমাদের থার্ড উইক অথবা তোমরা ফোর উইক বলতে পারো এখানে কোনো তোমরা জানো যে ওয়েস্টবেঙ্গলে যে সমস্ত রিক্রুটমেন্ট করায় সেই রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশনে তোমাদের প্রকাশিত করে ঠিক কিন্তু অনলাইন আবেদনের ডেট কোনো ফাইনাল প্রকাশিত করে না তোমাদের বলে যে এক সপ্তাহ বা দুই সপ্তাহ অথবা তিন সপ্তাহের মধ্যে আমরা অনলাইন আবেদন শুরু করার চেষ্টা করছি এই হয়তো আমাদের মধ্যে উল্লেখ করে দেয় আসলে প্রত্যেক ক্লিয়ার করে বুঝাতে পারছি আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নিয়ে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করা হোক আসলে প্রত্যেকের বুঝিয়েছে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয়ভরত